বহু জল ঘোলা করে শেষ পর্যন্ত পিএসজির সঙ্গে চুক্তি নবায়ন করেছেন কেলিয়ান এমবাপ্পে। চলতি গ্রীষ্মকালীন দল বদলে রিয়াল মাদ্রিদে যাই যাই করে শেষ পর্যন্ত পিএসজিতেই থেকে গেছেন ফরাসি ফরোয়ার্ড। জানা গেছে কেলিয়ান এমবাপ্পেকে চুক্তি নবায়ন করানোর জন্য বেশ কিছু শর্ত মেনে নিতে হয়েছে পিএসজির। নাসের আল খেলাইফির বোর্ড বিশেষ ক্ষমতা দিয়েছে ফরাসি তারকা কেলিয়ান এমবাপ্পেকে। এর মাঝে উল্লেখযোগ্য ছিল কোচ নিয়োগে তার পরামর্শ, মাঠে কোন খেলোয়াড় থাকবে কিংবা দল কাকে ছেড়ে দিবে, এই সমস্ত বিষয়ের উপর কেলিয়ান এমবাপ্পের প্রভাব। এদিকে লিগ ওয়ানের নতুন মৌসুমে পিএসজির দ্বিতীয় ম্যাচে মপেলিয়েকে 5-0 গোলে পরাজিত করার দিন শুরুর দিকে পেনাল্টি মিস করেছেন কেলিয়ান এমবাপ্পে, আর সেই পেনাল্টি মিস নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তীব্র সমালোচনা। ভক্ত সমর্থকদের প্রশ্ন, নেইমার জুনিয়র ও লিওনেল মেসি থাকতে কেলিয়ান এমবাপ্পেকে কেন পেনাল্টি করতে হবে? পরে এর পিছনে জানা গেল মূল কারণ। এক ভক্তের টুইটেই পরিষ্কার সবকিছু। সেখানে জানানো হয়েছে কেলিয়ান এমবাপ্পেই এখন পিএসজিতে পেনাল্টি নেওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবে। বিষয়টি জানা কোচ ক্রিস্টফ গালতিয়ারের। মেসি নেইমারের আগেই পেনাল্টির জন্য অগ্রাধিকার পাবেন কেলিয়ান এমবাপ্পে। এমবাপ্পের সঙ্গে পিএসজির চুক্তি নবায়নের সময় তাকে মাঠে বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে। তাই তো মপেলিয়ের বিপক্ষে মেসি নেইমারকে ছাপিয়ে শুরুর পেনাল্টি নিয়েছিলেন কেলিয়ান এমবাপ্পে।